করোনা পরিস্থিতিতে দুস্থ পরিবারগুলির পাশে দাঁড়াল অনিতা সেন মজুমদার ফাউন্ডেশন। করোনার ভয়াবহ পরিস্থিতি এবং লকডাউন চলাকালীন অত্যন্ত দুস্থ পরিবারগুলির, বিশেষত যাদের রেশন কার্ড নেই, তারা দিন গুজরান করছে একমাত্র বিভিন্ন প্রতিষ্ঠানের ত্রাণের ভরসায়। আজ ঠাকুরপুকুর অঞ্চলে আরএন ঠাকুর রোডে সেই সমস্ত দুস্থ মানুষদের হাতে বিভিন্ন ত্রাণ সামগ্রী তুলে দেন অনিতা সেন মজুমদার ফাউন্ডেশনের নামে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা। সংগঠনের অন্যতম কর্ণধার শঙ্কর সিদ্ধার জানালেন, তাদের ত্রাণ কার্যে সহায়তা করেছেন শ্রী শ্রী হরিচাঁদ মাতুয়া সেবাশ্রম ট্রাস্ট, যাদের সহায়তায় স্থানীয় হরিদাস বিদ্যাশ্রম নামে একটি স্কুল চলে। আজ এই স্কুলেরই ছাত্রছাত্রীদের পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন অনিতা সেন মজুমদার ফাউন্ডেশনের কর্তৃপক্ষ। তিনি আরও বলেন, আগামী দিনে তাদের পক্ষ থেকে আরও এই ধরনের স্বেচ্ছাসেবামূলক কাজ তারা চালিয়ে যাবেন। দেখুন, অনিতা সেন মজুমদার ফাউন্ডেশন, আপনারা যে ফ্লেক্সটা আমাদের পিছনে দেখছেন, এই অনিতা সেন মজুমদার ফাউন্ডেশন ইজ আ ওয়ার্ল্ড ওয়াইড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। এই সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মাধ্যমে আমরা সিলিকন ভ্যালি, অস্ট্রেলিয়া এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের সোশ্যাল ওয়ার্কের কাজ করি। আমরা এই যে ঠাকুরপুকুর এরিয়া, এই এরিয়াতে আমরা, এটাই আমাদের প্রথম সোশ্যাল ওয়েলফেয়ার কাজ, এবং ভবিষ্যতে আমরা এরকম অনেক ধরনের কাজ করব। আজকে যখন এই করোনা মহামারী চারিদিকে যেভাবে শুরু হয়েছে, তার পরিপ্রেক্ষিতে যে লকডাউন পিরিয়ড চলছে, এই লকডাউনের মাঝে আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্থানে পরিদর্শন করছি, এবং সেই এরিয়ার যে সমস্ত গরিব সাধারণ মানুষ, যাদের না আছে কোনো রেশন ব্যবস্থা, যা না আছে কোনো রকমের কেনাকাটা করার ক্ষমতা, তাদেরকে আমরা ডেকে ডেকে বিভিন্ন জায়গাতে তাদেরকে ত্রাণ সরবরাহ করছি। কিন্তু আজকে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে, এটা শ্রী শ্রী হরিচাঁদ মতুয়া সেবাশ্রম ট্রাস্ট। এই ট্রাস্টের যিনি সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন বিশ্বাস মহাশয়, উনি আমাদের সঙ্গে রয়েছেন। এখানে একটি স্কুল আছে, শ্রী শ্রী হরিচাঁদ বিদ্যাশ্রম। স্কুলের যিনি HM শ্রীমতী সুস্মৃতি দাস আমাদের সঙ্গে রয়েছেন, রয়েছেন আরও একজন টিচার। এই স্কুলে যে সমস্ত স্টুডেন্ট পড়ে, তারা কিন্তু একেবারেই নিম্ন ফ্যামিলির থেকে এসছেন, মানে তাদের দিন আনতে দিন খায় এরকমই সব। তো তাদের জন্য আজকে এই সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন একটা কিছু করার চিন্তাভাবনা নিয়ে, তাদের ফ্যামিলির মধ্যে আমরা যতটুকু ত্রাণ আমাদের পক্ষে সম্ভব হয়েছে সেটা আমরা তাদের হাতে আজকে তুলে দিয়েছি। এবং এই ফাউন্ডেশনের একজন কর্ণধার হিসাবে আমরা সবাই গর্বিত অনুভব করছি যে আমরা এদের পাশে এই লকডাউনের মধ্যে অল্প কিছু হলেও তাদের মধ্যে আমরা থাকতে পেরেছি। এবং আশা করি আমরা এই স্কুলে আমাদের এই যে ফাউন্ডেশনের মাধ্যমে কাজ, সেটা সবে শুরু। এটা এই ফাউন্ডেশন, এই স্কুলের যে স্টুডেন্ট রয়েছে, এই স্কুলের যে স্ট্রাকচার রয়েছে, তার জন্য আমরা ভবিষ্যতে আরও অনেক কিছু করব, সেই প্ল্যান আমাদের আছে। এবং আমরা আশা করি ভগবান আমাদের এবং চারিদিকে আমাদের যারা শুভানুধ্যায়ী রয়েছেন, তারা আমাদেরকে সেই সহযোগিতা করবেন, যাতে আমরা আমাদের যে এই সোশ্যাল ওয়েলফেয়ার যে কাজ, সেই কাজগুলো যাতে আগের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনার নামটা বলুন। আমার নাম শঙ্কর সিকদার। ডিজাইনেশন আপনার? আমি এটার একজন কর্ণধার। ঠাকুরপুকুর থেকে পিয়ালি ঘোষ, টাইমস বাংলা।